অধ্যাপক কাপ আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে একটা প্রশ্ন করতে চান বাবু খুব সংক্ষেপ হ্যাঁ নিশিৎবাবু নমস্কার আমি জানি না নির্বাচনে চার তারিখের ফল কী হবে ধরলাম যদি আপনি জেতেন এবং কোন কেন্দ্রীয় মন্ত্রী হন আপনি নিশিৎ উত্তরবঙ্গ ভারতবর্ষের হয়তো একমাত্র জায়গা যারা যা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ মহারাজ প্যাকেটজাত দুধ হিমুল তৈরি করেছিলেন এটা ভারতবর্ষে প্রথম এবং ভারতবর্ষের প্রথম ভূতল ব্যবস্থাটা যেটা এখনকার নাম হচ্ছে এনবিএসটিসি তখন ছিল কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট যেটা মূ্মস্য অবস্থা এবং হিমূলত বামফন তাকে শরীর সমাধি ঘটিয়েছিল তৃণমূল তুলে দিয়েছে কার্যত এই দুটো প্রতিষ্ঠান যদি পুনর্জীবিত হয় কেন্দ্রের হাত ধরে তাহলে কোচবিহারের মতো এন্টায়ার পার্ট যেখানে প্রচুর বেকার আপনি জানেন কোচবিহার এমন একটি জেলা মানে একটা সময় সি ক্যাটাগরি স্টেট পরবর্তীকালে জেলা হয়েছে সেই জেলায় কিন্তু প্রতি তিনজন যুবক পিছু গড়ে এই মুহূর্তে দের জনের কাছাকাছি বাইরে কাজ করে অর্থাৎ পরিযায়ী শ্রমিকের একটা বলতে পারেন একটা কারখানা এই জিনিস ঠিক আছে এই জায়গাগুলো তো নিশ্চয়ই প্রতিহত করার ইয়ে করবেন আপনি নিশ্চিত দেখুন প্রথম কথা বলবো যে স্টেট যদি কোঅপারেট করতো এতদিন অনেক কিছুই হয়ে যেত আমি একটা ফুড পার্ক করবার জন্য কোচবিহারে রাজ্যর কাছে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি তো ফুটপার্ক হলে এখানে আমি ভেবেছিলাম আপনার যে আইডিয়া একটা ছোট ডেয়ারি থেকে শুরু করে ক্লাস্টার তৈরি করে এখন আধুনিক যে সমস্ত কৃষি পণ্য উৎপাদন হচ্ছে কৃষি আপনারা জানেন যে এখানে কৃষি প্রধান জায়গা অ্যাভোক্যাডোস থেকে শুরু করে বিভিন্ন স্ট্রবেরি থেকে শুরু করে এই সব। মরশুমি ফলের চাষ যাতে কৃষকরা বেশি অর্থ উৎপাদন করতে পারে এবং আমাদের যে এখানকার ওয়েদার এটার জন্য খুবই উপযুক্ত এবং পাশাপাশি ডেয়ারি থেকে শুরু করে আমরা আরো অন্যান্য যে রয়েছে বিভিন্ন ফল যেমন মালদার মরুমি ফল আম থেকে শুরু করে আনারস সেটার পাল্প তৈরির যে ফ্যাক্টরি সেই সব সবকিছুর কথা ভেবে একটা ফুড পার্কের কথা ভাবা হয়েছিল কিন্তু এই জমি কে দেবে জমি আপনারা জানেন যে ল্যান্ডার জমিটাই আপনারা জানেন অসহযোগিতা

নিশিতবাবু উত্তরবঙ্গ ভারতবর্ষের হয়তো একমাত্র জায়গা যারা যা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ মহারাজ প্যাকেটজাত দুধ হিমুল তৈরি করেছিলেন এটা ভারতবর্ষে প্রথম এবং ভারতবর্ষের প্রথম ভূতল ব্যবস্থাটা যেটা এখনকার নাম হচ্ছে এন তখন ছিল কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট যেটা মুমুষ অবস্থা এবং হিমুল তো বামফন তাকে শরীর সমাধি ঘটিয়েছিল তৃণমূল তুলে দিয়েছে কার্যত এই দুটো প্রতিষ্ঠান যদি পুনর্জীবিত হয় কেন্দ্রের হাত ধরে তাহলে কোচবিহারের মতো এন্টায়ার পার্ট যেখানে প্রচুর বেকার আপনি জানেন কোচবিহার এমন একটি জেলা মানে একটা সময় সি ক্যাটাগরি স্টেট পরবর্তীকালে জেলা হয়েছে সেই জেলায় কিন্তু প্রতি তিনজন যুবক পিছু গড়ে এই মুহূর্তে দেড়জনের কাছাকাছি বাইরে কাজ করে অর্থাৎ পরিযায়ী শ্রমিকের একটা বলতে পারেন একটা কারখানা এই জিনিস ঠিক আছে এই জায়গাগুলো তো নিশ্চয়ই প্রতিহত করার ইয়ে করবেন আপনি দেখুন প্রথম কথা বলবো যে স্টেট যদি কোঅপারেট করতো এতদিন অনেক কিছুই হয়ে যেত আমি একটা ফুড পার্ক করবার জন্য কুচবিহারে রাজ্যর কাছে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি তো ফুড পার্ক হলে এখানে আমি ভেবেছিলাম আপনার যে আইডিয়া একটা ছোট ডেয়ারি থেকে শুরু করে ক্লাস্টার তৈরি করে এখন আধুনিক যে সমস্ত কৃষি পণ্য উৎপাদন হচ্ছে কৃষি আপনারা জানেন যে এখানে কৃষি প্রধান জায়গা অ্যাভোক্যাডোস থেকে শুরু করে বিভিন্ন স্ট্রবেরি থেকে শুরু করে এই এইসব মরশুমি ফলের চাষ যাতে কৃষকরা বেশি অর্থ উৎপাদন করতে পারে এবং আমাদের যে এখানকার ওয়েদার এটার জন্য খুবই উপযুক্ত এবং পাশাপাশি ডেয়ারি থেকে শুরু করে আমরা আরও অন্যান্য যে রয়েছে বিভিন্ন ফল যেমন মালদার মরশুমি ফল আম থেকে শুরু করে আনারস সেটার পাল্প তৈরির যে ফ্যাক্টরি সেই সব সব কিছুর কথা ভেবে একটা ফুড পার্কের কথা ভাবা হয়েছিল কিন্তু এই জমি কে দেবে জমি আপনারা জানেন যে ল্যান্ড জমিটাই সবচেয়ে বড় সমস্যা জানেন অত্যন্ত অসহযোগিতা আমরা ডেয়ারি করতে পারি আমরা ডেয়ারি করতে একদম উদ্যোগ সমিতির যে যেটা প্রস্তাব তার জন্য রাজ্যকে প্রস্তাব দিতে হবে রাজ্য ল্যান্ড अवेलेबल করে দিলে পরে নিশ্চিতভাবে আমরা করতে পারি সমীর বাবু ছোট তপক জন্টু বড়াই কাপ আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে একটা প্রশ্ন করতে চান জন্টু বাবু খুব সংক্ষেপ উদয়ন বাবু আরে উদয়ন নিশিদ বাবু নমস্কার আমি জানি না নির্বাচনে 4 তারিখের ফল কি হবে ধরলাম যদি আপনি জেতেন এবং কোন কেন্দ্রীয় মন্ত্রী হন আপনি নিশিদ বাবু উত্তরবঙ্গ ভারতবর্ষের হয়তো একমাত্র জায়গা যারা যা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ মহারাজ প্যাকেটজাত দুধ হিমুল তৈরি করেছিলেন এটা ভারতবর্ষে প্রথম এবং ভারতবর্ষের প্রথম ভূতল ব্যবস্থাটা যেটা এখনকার নাম হচ্ছে এনবিএসটিসি তখন ছিল কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট যেটা মুমূর্ষ অবস্থা এবং হিমুল তো বামফন তাকে শরীর সমাধি ঘটিয়েছিল তৃণমূল তুলে দিয়েছে কার্যত এই দুটো প্রতিষ্ঠান যদি পুনর্জীবিত হয় কেন্দ্রের হাত ধরে তাহলে কোচবিহারের মতো এন্টায়ার পার্ট যেখানে প্রচুর বেকার আপনি জানেন কোচবিহার এমন একটি জেলা মানে একটা সময় সি ক্যাটাগরি স্টেট জেলা হয়েছে সেই জেলায় কিন্তু প্রতি তিনজন যুবক পিছু গড়ে এই মুহূর্তে দেড়জনের কাছাকাছি বাইরে কাজ করে অর্থাৎ পরিযায়ী শ্রমিকের একটা বলতে পারেন একটা কারখানা এই জিনিস ঠিক আছে এই জায়গাগুলো তো নিশ্চয়ই প্রতিহত করার ইয়ে করবেন আপনি দেখুন প্রথম কথা বলবো যে স্টেট যদি কোঅপারেট করতো এতদিন অনেক কিছুই হয়ে যেত আমি একটা ফুড পার্ক করবার জন্য কুচবিহারে রাজ্যর কাছে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি তো ফুড পার্ক হলে এখানে আমি ভেবেছিলাম আপনার যে আইডিয়া একটা ছোট ডেয়ারি থেকে শুরু করে ক্লাস্টার তৈরি করে এখন আধুনিক যে সমস্ত কৃষি পণ্য উৎপাদন হচ্ছে কৃষি আপনারা জানেন যে এখানে কৃষি প্রধান জায়গা অ্যাভোক্যাডোস থেকে শুরু করে বিভিন্ন স্ট্রবেরি থেকে শুরু করে এই সব মরশুমি ফলের চাষ যাতে কৃষকরা বেশি অর্থ উৎপাদন করতে পারে এবং আমাদের যে এখানকার ওয়েদার এটার জন্য খুবই উপযুক্ত এবং পাশাপাশি ডেয়ারি থেকে শুরু করে আমরা আরও অন্যান্য যে রয়েছে বিভিন্ন ফল যেমন মালদার মরশুমি ফল

অধ্যাপক সমীক্ষার কিন্তু তার জন্য রাজ্যকে প্রস্তাব দিতে হবে রাজ্য ল্যান্ড অ্যাভেলেবেল করে দিলে পরে নিশ্চিত ভাবে আমরা করতে পারি সমীর ছোট